বিভিন্ন স্কুলের গেটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ যোগাতে বিধায়কের ফুল এবং উপহার দিয়ে শুভেচ্ছা। নিজের স্কুলে পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটি একটি অভূতপূর্ব সিদ্ধান্ত। এদিন অন্য স্কুলে এসে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল এবং কলম তুলে দিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। গোটা রাজ্যে আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘদিন অনলাইনে পরীক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রীরা এবার অফলাইনে পরীক্ষা দেবে। শুধু তাই নয়, নিজের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা, এমনই ঘোষণা করে রাজ্যের শিক্ষা দপ্তর। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে একটি বাড়তি সাহস নিয়ে এসেছে এই ঘোষণার ফলে। সকাল থেকেই দেখা গেল ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে নিজেদের স্কুলে প্রবেশ করছে পরীক্ষা দেওয়ার জন্য। এদিন নদিয়ার শান্তিপুরের বিভিন্ন স্কুলে ঘুরে ছাত্রছাত্রীদের আরও সাহস যোগাতে তাদের হাতে গোলাপ ফুল এবং কলম তুলে দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এরপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা মুখ্যমন্ত্রীর খুব অভূতপূর্ব একটি সিদ্ধান্ত। ছাত্রছাত্রীরা নিজের স্কুলটা খুব ভালোভাবে চেনেন, সেই কারণে তারা বাড়তি সাহস পাচ্ছেন পরীক্ষা দিতে। মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ, শুভেচ্ছা এবং ভালোবাসা প্রদানের কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? খুব ভালো ফল হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে একটি অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন হোম সেন্টারের পরীক্ষা, একটা খুব ছোট্ট জিনিস আমি দেখলাম যে 10টা থেকে পরীক্ষা শুরু, ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহের সহিত 10 মিনিট আগে স্কুলে ঢুকতে পারছে, কারণ তাদের চেনা জায়গা, চেনা মাস্টারমশাই, চেনা পরিবেশ, এটা একটা বিরাট জিনিস, উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। শান্তিপুরে তো বিভিন্ন স্কুলে ঘুরলেন, তো স্কুলগুলোর নাম যদি বলেন কোথায় কোথায় ঘুরলেন? শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল, ওরিয়েন্টাল, তন্তুবাই, রাধান স্কুল, আর কি কোথাও আছে? এখন তো পরীক্ষা শুরু হয়েছে, এখন তো ঢোকা যাবে না। কি বলবেন শুভেচ্ছা বার্তা হিসেবে? বাড়তি একটা ওদের সুবিধা হয়েছে মনস্তাত্ত্বিক দিক থেকে, ওরা হোম সেন্টারে পরীক্ষা দিচ্ছে, 5 থেকে 12 পর্যন্ত একটা স্কুলে পড়ছে, একেবারে ঘরের সাথে যেমন পরিচয় মা বাবার, শিক্ষকদের সাথেও সেই জায়গাটা। আমরা কাউন্সিলের নিয়ম মেনেই পরীক্ষাটাকে নেব এবং যে নীতি নির্ধারণ করে দিয়েছে সেইভাবেই নেব। তবে ওদের মনের দিক থেকে ওরা সেই ভীতিটা নেই অন্য সেন্টারে পরীক্ষা দিলে যে বিষয়টা, তো আমি এটাকে অন্যভাবে বলছি রসিকতা শুনে, একদম দুয়ারে পরীক্ষা, এই দুয়ারে পরীক্ষা নিশ্চয়ই সাকসেসফুল হবে এবং ওরাও সহযোগিতা করবে। আমাদের টিচাররা অত্যন্ত পোটেন্সিয়াল, নৈতিক দিক থেকে অত্যন্ত এগিয়ে আছে, তারাও সেইভাবেই পরীক্ষাটা কন্ডাক্ট করবে। আজকে আপনাদের স্কুলেরই ছাত্র বিধায়ক স্কুলের ছাত্রদেরই সম্বোধনা দিচ্ছে, কেমন লাগছে আপনার? অত্যন্ত আপ্লুত আমি, তার কারণ গঙ্গা জলে গঙ্গা পুজো, প্রাক্তন ছাত্র সে বিধায়ক হয়েছে, প্রতিষ্ঠিত বিধায়ক, এবং আমরা চাই ছাত্রদের এইভাবে অনুপ্রাণিত করুক, উৎসাহিত করুক, আগামী দিনে ওরাও এই জায়গায় আসবে। কারণ রাজনৈতিক যে রাজনীতির প্রতি বিমুখতা, ছাত্রদের রাজনৈতিক যে বিমুখতা, সেটাকে কাটিয়ে উঠতে গিয়ে আজকে একটা অধ্যায় তৈরি হবে, কোনো দেশ বা রাষ্ট্র তৈরি হতে পারে শুধুমাত্র ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাজনীতির আঙিনায় আসবে এবং সেই রাজনীতি মানুষের কল্যাণে কাজে লাগবে। আগামী দিনে আমার এই শান্তিপুরের বিধায়ককে দেখে ব্রজকিশোর আমাদের প্রাক্তন ছাত্র, আমাদের ছাত্র আগামী দিনে ভারতবর্ষকে তারা পরিচালনা করবে, এই আশা আকাঙ্ক্ষা থাকবে। আপনার নাম আর পরিচয়? ডক্টর কিংসুক চক্রবর্তী, প্রধান শিক্ষক, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।